আমার পাহাড় তলে থেকে যুক্ত আছেন সহকর্মী মাজিদুর রহমান ও সোহেব রহমান শুরুতেই যাচ্ছি বগুড়ায় মাজিদুর রহমানের কাছে মাজিদ জানাবেন ধানের দাম কম পাওয়ার কারণ কি আর সরকার নির্ধারিত দামে ধান বিক্রি না হওয়ার নিয়ে কি বলছে কৃষি বিভাগ স্বাস্থ্য এবং সাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে তীর প্রিমিয়াম আয়োডাইজড লবণটি হ্যাঁ উজ্জ্বল আপনাকে বলে রাখি যে বড় মৌসুমে যে ধান চালের যে ক্রয় নীতি এবং ক্রয় নীতি এবং বাজার দর এটা কিন্তু বেশ আগেই সরকার ঘোষণা করেছে এবং পাঁচ তারিখতে গত পাঁচই মে থেকে কিন্তু ধান এবং চাল কেনা শুরু হয়েছে সে অনুসারে সরকার এবার যে বাজার দরটা দিয়েছে সেটি হল প্রতি কেজি ধান কেনা হবে বত্রিশ টাকা অর্থাৎ বারোশো আশি টাকা প্রতি মন ধান কেনা হবে এবং চাল কেনা হবে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে সেই অনুসারে আজকে যদি এই বাজারটার কথা বলি এই ঘোড়া ধাপ যে ধানের হাট সেই হাটটিতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ ধান এসছে এবং ধান বেচা কিনা প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে ক্ষেত্রে আজকে যে দামটি সেটি হলো মোটা জাতের যে ধানটি সেটি বিক্রি হচ্ছে হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকায় এবং হাইব্রিড আরও যেটি মোটা জাতের যে ধানটি সেটি বিক্রি হচ্ছে সাড়ে আটশো থেকে নয়শো টাকা মন দরে আর যে চিকন যেটি কাটারি জাতের যে ধানটি সেটি বিক্রি হচ্ছে সাড়ে এগারোশো এবং বারোশো টাকা দরে সেই অনুসারে সরকার মোটা ধানের যে ক্রয় যে দামটি নির্ধারণ করেছিল সেটি কিন্তু তার থেকে দুশো থেকে আড়াইশো টাকা কম দরে কিন্তু কৃষককে বিক্রি করতে হচ্ছে এখানে কৃষকরা যেটি বলছেন যে আজকে যদি একটা লেবার নেওয়া হয় ধান কাটা এবং মারায়ের ক্ষেত্রে সেখানে কিন্তু বারোশো টাকা দিতে হবে তাকে সে অনুসারে এক মন ধান বিক্রি করে কিন্তু একটি লেবার হচ্ছে না সে সেভাবে যদি ধরা যায় যে সার বীজ কীটনাশকের দাম যেভাবে বেড়েছে সে অনুসারে কিন্তু কৃষক যদি দাম না পায় তারা কিন্তু সামনের দিনগুলোতে তারা যে আরও কৃষি উৎপাদন করবে সেটি কিন্তু তারা আগ্রহ হারে ফেলবে আর এবারে সরকার বগুড়ার থেকে চাল কিনবে পঞ্চান্ন হাজার মেট্রিক টন আর ধান কিনবে প্রায় বারো হাজার মেট্রিক টন সেখানে কিন্তু এ পর্যন্ত প্রায় এক মাস হতে চলল সেখানে কৃষকদের কাছে ধান ক্রয় করা হচ্ছে মাত্র ছয়শো ছয়শো মন এবং চাল কেনা হয়েছে বারো হাজার মেট্রিক টন সে অনুসারে ধানের যে ক্রয় সেটি কিন্তু কৃষকের কাছ থেকে করা হয়নি এবং এই যে জটিলতাটা কৃষক বলছেন সেটা হচ্ছে এখানে অ্যাপসের যে একটা বিষয় আছে সেই অ্যাপসের বিষয়ে কিন্তু সব কৃষকরা সে সুবিধাটা পান না আরেকটা যে আর্দ্র আর্দ্রতা যে বিষয়টি সে আর্দ্রতা সবসময় সবসময় কিন্তু আর্দ্রতা নির্ধারণ করা যায় না যাতে করে কৃষকরা কিন্তু সরকারের করে ধান দিতে পায় না এইভাবে কিন্তু ধানের দাম এখানে বেশ কম সে অনুসারে চালের দামটা কিন্তু আরও কম হওয়ার কথা ছিল বাজারে তো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি চট্টগ্রামে সেখানে রয়েছে সোয়েব রহমান সেখানে জানাবেন যে পাইকারি পর্যায়ে কি দামে চাল বেচা কেনা হচ্ছে এবং খুচরা পর্যায়ে কি দাম বেচা কেনা হচ্ছে সোয়েব আজের ধন্যবাদ আপনাকে চট্টগ্রামের পাহাড়তলেই সবচেয়ে বড় চালের বাজার এই চালের বাজারে কিছুটা সুবাতাস বইছে বলা যায় কারণ আমরা দেখেছি যে শেষ মৌসুমে যখন চালের দাম হঠাৎ করে দুই থেকে আড়াইশো টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল এখন কিন্তু সেই দামটি অনেকটা কমতে শুরু করেছে ব্যবসায়ীরা বলছেন যে দেশের সবচাইতে বড় যে মৌসুম সেটি হচ্ছে এই বড় মৌসুম এবং বড় মৌসুমের যে সংগৃহীত ধান চাল সেই চাল কিন্তু চট্টগ্রামের বাজারে আসতে শুরু করেছে এবং সেই চালের আসার প্রভাবে সব ধরনের চালের দুশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত কেজিতে দাম প্রতি বস্তায় দাম কমেছে দামগুলো একটু যদি জানিয়ে রাখি আপনাকে পাইজাম বর্তমান দাম যেটি সেটি হলো সাতাশশো টাকা এবং এটি আগে ছিল দু হাজার টাকা অর্থাৎ দুশো টাকা কেজিতে প্রতি বস্তায় কমেছে নাজির সাইল এখন সাঁত্রিশশো টাকায় বিক্রি হচ্ছে আগে ছত্রিশশো টাকা ছিল স্বর্ণা তেইশো থেকে চব্বিশশো টাকায় বিক্রি হচ্ছে যেটি আগে তেইশো টাকা ছিল জিরা সাইল এখন একত্রিশশো টাকায় বিক্রি হচ্ছে যেটি আগে তেত্রিশশো থেকে তেত্রিশশো টাকা একত্রিশশো থেকে তেত্রিশশো টাকায় বিক্রি হচ্ছে যেটি আগে পঁয়ত্রিশশো টাকা ছিল পারি এখন সাতাশশো টাকায় বিক্রি হচ্ছে যেটি আগে পঁচিশশো টাকায় বিক্রি হতো কাটারি আতপ চৌত্রিশশো টাকায় যেটি আগে তেত্রিশশো টাকা মিনিকেট আতপ উনত্রিশশো থেকে সাতাশশো টাকায় যেটি আগে আঠারোশো টাকা এবং ফাইজাম আতপ এখন সাতেরশো টাকায় বিক্রি হচ্ছে সেটি অপরিবর্তিত রয়েছে সেটি আগেও সাতেরশো টাকায় ছিল ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত দেশের উত্তরবঙ্গ বিশেষ করে দিনাজপুর বগুড়া সেই সাথে ঠাকুরগাঁও এবং আরও আশুগঞ্জ এইসব এলাকা থেকে মূলত চাল আসতে শুরু করেছে এবং সেই চাল আসার কারণেই কিন্তু মূলত দাম কমতে শুরু করেছে তবে এখনও যেই দাম কমেছে সামনে আরও দাম কমার সম্ভাবনা ব্যবসায়ীরা বলছেন তারা বলছেন যে কোরবানির আগ পর্যন্ত দাম আরও কমবে কারণ হচ্ছে দিনাজপুর পঞ্চগড় পার্বতীপুর এইসব এলাকায় যেই ধান চাল উৎপাদন হয় সেগুলো কিন্তু এখনও পুরোপুরি কাটা হয়নি সেগুলো কাটা হলেশ ধানের দাম কিন্তু আরও কমবে এবং একই সাথে ব্যবসায়ীরা বলছিলেন যে ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকা আছে যেখানে আসলে সড়ক যোগাযোগ অবকাঠামো নেই সেখানে বর্ষাকালে যখন পানি বাড়ে তখন নৌকাযোগে সেই ধান চালগুলো বাজারে ছাড়া হয় সেইটিরও অপেক্ষা রয়েছে অর্থাৎ যত সামনে বর্ষা হবে তখন সেই চালগুলো বাজারে আসবে এবং সেই সময়টাতে কিন্তু দাম আরও কমবে কিন্তু একটি সমস্যার কথা এখানকার আরতদারা যেটি বলছেন সেটি বলছেন যে ব্যবসায়ীরা সরকার নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে চালের যেই বস্তা সেই চালের বস্তায় ছয় ধরনের তথ্য দিতে হয় সেই ছয় মধ্যে তথ্যের কিন্তু আসলে দামও চালের দামটিও কিন্তু আসলে নির্ধারণ করে দিতে হয় কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে চালের দামটি মূলত নির্ধারণ হয় সরবরাহের উপরে সরবরাহ যখন বাড়ে তখন কিন্তু দাম কমে আবার সরবরাহ যখন সংকটে তখন দামটা কিন্তু বেড়ে যায় তো এখন যেহেতু সরবরাহ বেশ ভালো এবং দাম দামও কিছুটা নাগালের মধ্যে বা কমতে শুরু করেছে যে কারণে বস্তায় যে দাম রয়েছে সেই দামে বিক্রি করতে গেলে কিন্তু আসলে যে দাম কমছে সেটির প্রভাব কিন্তু আসলে বাজারে পড়ছে না অর্থাৎ বাজারে বাজারে চালের দাম আরও কমার কথা ছিল কিন্তু মূলত বস্তায় দাম লেখা এবং সরকার যে নির্ধারণ করে দিয়েছে একটি নিয়ম সেটির কারণে মূলত দাম পুরোপুরি কমানো যাচ্ছে না বলে ব্যবসায়ীরা বলছেন উজ্জ্বল চট্টগ্রাম ও বগুড়া থেকে ধান চালের বাজার দরজানা ছিলেন সহকর্মীরা এবার অন্য প্রসঙ্গ